আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। দর্শক, আজকে আমরা কথা বলবো আলমসের বেবি বক্স, এই আইটেমগুলো সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। বেবিদের আপনার পোশাক, আপনার ফতুয়া পাঞ্জাবি, তারপর আপনার বেবি যে আপনার 16-20-এর যে মালগুলো আছে ওটা সম্পর্কে একটু কথা বলবো। অনেকে দেখা গেছে দোকানে আপনারা আলমসের মাল সেল করেন, কিন্তু আলমসের মালটা অন্য প্রোডাক্টেরও কিন্তু আলমস কয়ে আপনারা সেল করেন। আসলে মূলত আলমসের যে মালগুলো ওগুলো কিন্তু আমরা অনেক দোকানদারে আজও জানি না ওদের শোরুম কোন জায়গাতে অথবা কোন জায়গা থেকে নিলে ভালো হয়, এটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা শুধু একটা কম দামা ব্র্যান্ডের মালও এটা কিন্তু আমি আলমস বলে চালিয়ে দিই যে কোনো দোকানের ক্ষেত্রে। আমি কয়েকটা দোকান পরিদর্শন করলাম অনেক জায়গাতে, আমার ফ্রেন্ডের যে কয়টা দোকান আছে ওদের দোকানে গেলাম, দেখে লেখা আছে আপনার কিন্তু অন্য ব্র্যান্ড, ধরুন অন্য একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, কিন্তু গোটারে সে আলমস কয়ে সেল করতেছে, কিন্তু আলমসের মাল এটা না। আলমস বেবিওয়ার এই মালগুলো মূলত আপনার আলমসের শোরুমে পাবেন। তো এখানে আপনার ফতুয়া অথবা আপনার মেয়েদের যে আপনার ছোটো ফ্রকগুলো প্লাস আপনার ছেলেদের গেঞ্জি সেট অথবা ফতুয়া সেট, শার্ট সেট, এই আইটেমগুলো মূলত ওদের শোরুম ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না, কারণ আলমসের মাল শুধু আলমসের শোরুমে আপনার পাওয়া যায়। তো বাংলাদেশের ভিতরে আলমসের বেশি একটা শোরুম আমি আমার জানা মতো নাই, তিনটার উপরে শোরুম আমি দেখি না। একটা হচ্ছে আপনার ঢাকাতে আপনার, ওটা হচ্ছে সদরঘাটে, আর একটা হচ্ছে আপনার নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেটে। তো এই দুইটা জায়গাতে আমি আলমসের শোরুম দেখছি। তারপরে ওদের সাথে কথা হলো, ওরা একটা ব্রাঞ্চ করতেছে উর্দ্ধ রোডে, এটা আমার মানে ওরা বলছে, বাকিটা আমার অন্য জানা নেই। আমি কোনো সময় যাইনি উর্দ্ধ রোডের ব্রাঞ্চে, শুধু আমি নিউ মার্কেটের ব্রাঞ্চে গেছি আর আপনার সদরঘাটের ব্রাঞ্চে গেছি। তো আপনারা সবচাইতে বেশি ভালোভাবে আপনারা বিশ পরিমাণ পাবেন হচ্ছে আপনারা একমাত্র সদরঘাটের ব্রাঞ্চে, কারণ ওটাতে প্রচুর পরিমাণ ওদের প্রোডাক্ট এবং পুরো ফ্লোরটাতে ওদের মানে আইটেম আর কি। তো এই যে ফতুয়াগুলো আমি দেখাচ্ছি এখানে, এগুলো কিন্তু আপনার আলমসারে এগুলো ছোটো ছোটো ফতুয়া, এগুলো পাইকারি কিন্তু 110 টাকা 120 টাকা করে, আর গুণগত মানের কিছু আবার ফতুয়া ওরা করতেছে যেটা আপনার পাইকারি 140 টাকা 35 টাকা, এই যেটা 120 টাকা করে এটা 120 টাকা। তো 120 টাকা করে এগুলো কিন্তু এক দুই সাইজ। আমি কিন্তু ওদের শোরুমে আছে এখন, ওদের শোরুমে থাকে কিন্তু আমি এই ভিডিওটা করছি। তো ম্যাক্সিমাম আইটেম খুলে দেখায় না, মানে আপনার ভালো লাগছে আপনার তো এটা জানাই আছে, আপনি একটা ফিস বান্ডিল থেকে টান দিয়ে বাইর করে আপনি দেখবেন যে ওটা কেমন আর কি, ওটার উপরে বিবেচনা করে আপনি নেবেন। এটা 130 টাকা করে, তো এটা 130 টাকা। আরেকটা দেখতেছি আমি, এই যে এটা, এগুলো সুতি, এটা হচ্ছে আপনার 125 টাকা করে। তো প্রত্যেকটাতে আপনি ব্যাট দিতে পারেন 5 টাকা করে, আর বাকিটা আপনি সেল করবেন 160 টাকা 150 টাকা আপনি সেল করবেন। তো দোকান কোয়ালিটিফুল দোকান যদি হয় তাহলে কিন্তু আপনার সবচাইতে বেস্ট, এবং নন কোয়ালিটি দোকানও কিন্তু এখন আলমসের মাল বেচে, শুধু যে কোয়ালিটি বেচে এটাও বলা ঠিক না, নন কোয়ালিটি দোকানে এখন আপনার আলমসের মাল বেচে। কারণ হচ্ছে আপনার ম্যাক্সিমাম মহিলারা এখন আলমসের নামটা বললে ওদের একটু ভালো লাগে যে মা প্রোডাক্টটা ভালো, বাটা এবং এফেক্সের যেরকম ভালো একটা নাম আছে আলমসেরও তেমনি একটা নাম আছে, ওদের আইটেমটা ধরলে সবাই বুঝে যে না ওটা একটা ভালো প্রোডাক্টের আইটেম। তো এখানে 16-20 যে সাইজডে আছে এটা হচ্ছে আপনার 2 বছরের মেয়েদের, 2 বছর ছেলেদের এ, আর 1 থেকে 2 যে আইটেমটা এটা হচ্ছে আপনার 5 মাস 6 মাস 7 মাস এ বয়সী ছেলে মেয়ে উভয়ের। আর আপনার এমনি যেটা জিরোটা আছে, জিরোটা হচ্ছে আপনার যারা বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে 3 মাস পর্যন্ত, এই ক্যাটাগরির কিছু মাল আছে। আর বড় ফ্রক যেগুলো আপনার ধরেন 12 বছর 13 বছর 14 বছরের মেয়েদের জন্য যে ফ্রকগুলো, ওই ফ্রকগুলো কিন্তু আপনার পিওর সুতি, ওরা জর্জেট আইটেমটা একবারে করে না, ওদের আইটেমটাই হচ্ছে আপনার সুতি আইটেম। তো আমি আজকে ফ্রকটা নিয়ে আসিনি, কারণ হচ্ছে আপনার ফ্রকটা যদি এখানে নিয়ে আসি তাহলে ভিডিওটা আরও একটু লেন্থি হয়ে যাবে, তারপরে আমি কিন্তু 7 মিনিট নিয়ে আসছি ভিডিওটাতে কিছু আইটেম দেখানোর জন্য, প্লাস আপনাদেরকে কিছু অ্যাডভাইস করার জন্য। তো তার মধ্যে আপনার এই ফ্রকের ক্ষেত্রে আপনার 20-22 24-26 28-32 আর 38-40-42, এই যে প্রত্যেকটা কাউন্টার বাই কাউন্টারে দেওয়া আছে মাল, এইভাবে ওদের শোরুমের ভিতরে আছে। তো আপনারা সদরঘাটের শোরুমটাতে আপনারা যাইতে হলে আপনার আর কালীগঞ্জের শোরুমে, সদরঘাট আইসা আপনারা কী করবেন,
নৌকাতে উঠবেন, 5 টাকায় আপনারা একটা নৌকাতে উঠবেন যে আমি কালীগঞ্জে যাব। তো আপনার নৌকা ওঠার পর পরে আপনি নদীর ওপাড়ে যাবেন, ওপাড়ে গেলে আলম মার্কেট ওরা ডাক দিবে, আলম মার্কেট করে ডাক দিবে। আপনি আলম মার্কেটে গেলে যেই কোনো একটা দোকানদারে বলবেন যে ভাই আলম স্যার শোরুমটা কই, আলম স্যার শোরুমটা কিন্তু আলম মার্কেটের দোতলায়, কিন্তু আলম মার্কেটের দোতলায় গেলে আপনি আলম স্যার শোরুমটা পেয়ে যাবেন। গে মেমোর গায়ে কিন্তু তারা উল্লেখ করে না, এটা তারা ভুল করছে, আমি কার্ড চাইছি কার্ডটাও দেয়নি, বলছে যে ভাই আমাদের মেমোতে যা আছে তাই। তো আমি নিজের থেকে একটু এতটুকু আপনাদেরকে বাড়াই বলছি যাতে আপনাদের যাইতে ওখানে সুবিধা হয়। আপনি কালীগঞ্জে যায় আলম মার্কেটের দোতলায় গেলে হবে যে আমি এই আইটেমটা নিব, এই দোকানটা কোন জায়গাতে, যে কোনো লোকের দেখাই দিলে দেখাইতে বললে আপনি আপনাকে দেখাই দেবে আইটেমগুলো। তো আলম স্যার শোরুমে এক নামে সবাই চিনে, পরিচিতটা তো চিনে নেয়, আর যারা কোনো সময় জান নাই তারা ওখানে গেলে আপনি বললে আলম স্যার শোরুমটা দেখিয়ে দিব। তো প্রত্যেকটা আইটেমে আপনার এই যে বক্স, এক কিছু বেবি আইটেম আছে, বক্স বেবি আইটেমগুলো আপনার হচ্ছে 90 টাকা, 95 টাকা। আর বক্স ছাড়া আপনার এমনি মশারি, বেড কভার, মশারি সেটাও আছে, ওটা ওটা সেল করে। তো বেশিরভাগে ফতুয়া এবং এই ছোটো ফ্রগ এইগুলোর একটু চাহিদা বেশি ওদের শোরুমে। এগুলো আপনার এত পরিমাণ চলে, আপনি বেশি নেট দেওয়া গেছে আপনার এক ডজন করেও যদি মাল লন দেখবেন আপনার 25,000-30,000 টাকা বিল হয়ে গেছে গে সাধারণত। তো তারপরও যদি আপনাদের মনে করেন যে আপনাদের স্বার্থে আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা বললে আমি আপনাদেরকে বললে দিব কোন মার্কেটে। আর ওদের মেমোতে একটা নাম আছে, ওই নামটা আমি দিয়ে দিছি আর কি, এই যে আলম হুঁশিয়ারি অ্যান্ড স্টোর, এটা কালীগঞ্জে। এই এতটুকু আসার জন্য বিদায়। আসসালামু আলাইকুম।